খুবই মর্মান্তিক একটা অবস্থা। এখানে যে অ্যাক্সিডেন্টটা ঘটলো এইমাত্র, এখানে যে ড্রাইভার ছিল সাথে আরও দুজন লোক ছিল, তাদেরকে ইতিমধ্যে যশোরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা দেখে মনে হয়েছে যে ওনাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আসলে এখন বাকি জানি, বাকিটা জানি না, আল্লাহ ভরসা কী হবে। বেঁচে থাকার কোনো সম্ভাবনা না, বেঁচে থাকার আসলে কী বলবো, আসলে দুঃখের কথা কিছু বলার নাই, বেঁচে থাকার সম্ভাবনা আসলেই নাই। এখন ঘটনা দেখে যেটা আমরা গাড়ির যে একটা অবস্থা দেখলাম, গাড়ি তো পুরোপুরি একেবারে ভাঙচুর, অ্যাক্সিডেন্টটা তো চোখের সামনে ঘটলো, গাড়ির যে অবস্থা, গাড়ি পুরো একদম উল্টে খেয়ে সোজা হয়ে গেছিলো। গাড়ির যতগুলো গ্লাস ছিল সবগুলো গ্লাস ভেঙে, মানে একদম গ্লাস সবগুলো ভেঙে গাড়িটা পুরো মচকে যাওয়ার মতো অবস্থা। তো এমন তো অবস্থায় ড্রাইভারকে বাঁচানো যাবে কিনা আমি জানি না, তবে বাকিটা আল্লাহ ভরসা। ওকে ওকে ওকে।